বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে শরদ তৃণমূল নেত্রী চিফ সিকিউরিটি অফিসারকে শরণ নিয়ে তুললেন প্রশ্ন। নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিথ্যে অভিযোগ করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, পাল্টা আক্রমণ বিজেপির। পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, কারণ একটা পা যদি খুব ভারী থাকে প্লাস্টার করে, আর তাছাড়া ওখানে রক্ত জমে আছে অনেক, সেই জন্য একটু টাইম লাগছে আমার যেতে আসতে। পাই প্লাস্টার, হেলিকপ্টার থেকে নেমে হুইল চেয়ারে সভামঞ্চে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই এখন রোজকারের ছবি। এই পরিস্থিতিতে মঙ্গলবার বাঁকুড়ার একের পর এক সভা থেকে নন্দীগ্রামে চোটের প্রসঙ্গ টেনে আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। আমাকে চিকিৎসকরা বারণ করেছিলেন যে আপনি এত তাড়াতাড়ি রিস্ক নেবেন না, কিন্তু আমার কোনো উপায় নেই, আমি রাস্তায় বেরিয়েছি এই কারণে যে আমাকে, আমি যদি ঘরে আমার পায়ের যন্ত্রণায় শুয়ে থাকি তাহলে বিজেপি মানুষকে যে যন্ত্রণা দেবে সেই যন্ত্রণা থেকে মানুষ উদ্ধার পাবে না। এডুনে চোট লাগিয়ে তো আমারি পুরি সাম ও হ্যায় মে ইহি কামনা করতা হু কি ও জলদি ও স্বস্থ হো জায়ে। लेकिन यह भी उनके हताशा का ही यह परिणाम है जो कि भारतीय जनता पार्टी को उस चोट के लिए लांछित करने की कोशिश की जा रही है। তৃণমূল দাবি করছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। বিজেপি দাবি করছে সহানুভূতি কুড়োতে দুর্ঘটনাকে হামলা বলে চালানোর চেষ্টা করছে তৃণমূল। আর এই বাগযুদ্ধের মধ্যেই প্রতিটি নির্বাচনী সভা থেকে নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি কর্মীদের উপর অত্যাচার করো, তুমি সংখ্যালঘুদের উপর অত্যাচার করো, তাই মানুষ তোমার সাথে আজকে নেই, তাই তোমাকে কি আমায় খুন করতে হবে? আমায় খুন করলে ভাবছো তুমি জিতে যাবে, আরো গোল্লা পাবে। আমরা তো চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, কিন্তু হু ইজ অমিত শাহ? তিনি ইলেকশন কমিশনকে গাইড করবার কে? আর আমাদের বিরুদ্ধে রেগুলার আমার সিকিউরিটির মেন চার্জ যে তাকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে, ওরা কি চায়? প্রাণে মেরে ফেলতে চায়? এখানে এসে বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রী, কাজ নেই কর্ম নেই, দেশ সামলায় না, হামলা করার চক্রান্ত করে, দেশ সামলায় না, হামলা করার চক্রান্ত করে। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার আক্রমণের মুখে নিজেদের পুরনো তত্ত্বেই অনড় বিজেপি। তাদের দাবি সহানুভূতি কুড়োতে এইসব ভিত্তিহীন কথা আউড়ে চলেছেন তৃণমূল নেত্রী। ওনার কাছে জবাব নেই, তাই নাটক করছেন, ভালো পাটা ভেঙে দিয়ে সেখানে ব্যান্ডেজ করছেন, হুইল চেয়ারে করে সিম্পেথি ক্রিয়েট করে ভোট নেওয়ার চেষ্টা করছেন। মানুষ এখানে উন্নয়ন চায়, মানুষ বিকাশ চায়, অধিকার চায়, মানুষ ড্রামা চায় না। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আহত হওয়ার পর যে ষড়যন্ত্রের তত্ত্বকে হাতিয়ার করে তৃণমূল ভোটে যেতে চাইছে তা স্পষ্ট দলনেত্রীর ভাষণ থেকে। পরিচিত ভট্টাচার্য, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে ফের ঝুলি থেকে মেরুকরণের তাস বের করলেন যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সভা থেকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী, অন্যদিকে পুরুলিয়ায় দাঁড়িয়ে যোগীর সভা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা দিদি ভি আব মন্দির মে জাকর কে চন্ডি পাঠ কর রহি হ্যায়, এ পরিবর্তন হ্যায় না, ইয়ে হ্যায় নয়া ভারত। আজকে সবচেয়ে বেশি মেয়েদের উপর অত্যাচার কোথায়? বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে। বাংলা যদি বহিরাগত গুন্ডার হাতে যায় তাহলে মনে রাখবেন মা বোন থেকে শুরু করে কারো নিরাপত্তা থাকবে না। দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোট বাজারের উত্তাপ। দিনভর একের পর এক সভা, প্রতিপক্ষকে আক্রমণ করতে ঝুলি থেকে সেরা অস্ত্র বার করছেন হেভিওয়েট শাহ। মঙ্গলবার বাংলা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাগযুদ্ধ ঘিরেও তেমনই টান টান বাগযুদ্ধের সাক্ষী থাকলো রাজ্যবাসী। এদিন পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে ফের অনুপ্রবেশ ইস্যুতে সরব হন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজাদী কে সময় ইয়ে মান্যতা থি কি বঙ্গাল পুরি বনেগা, लेकिन दुर्भाग्य से कांग्रेस ने, फिर कम्युनिस्टों ने, और फिर पिछले 15 वर्षों में टीएमसी ने बंगाल को खोखला बना दिया। विकास के मोर्चे पर बंगाल पिछड़ता गया, यहां गरीबी बढ़ती गई, बेरोजगारी बढ़ती गई,
और आज इसीलिए प्रधानमंत्री मोदी जी के आह्वान पर बंगाल के नागरिकों को न्याय देने के लिए एक बार फिर से इस चुनावी समर में सबके सामने आया है और मैं आप सबका आह्वान करना चाहूंगा। पाल्टा पुरुलियारी मानबाजारे सभा थेके पाल्टा आक्रमण शानान अभिषेक बंदोपाध्याय। बॉर्डर सिक्योरिटी फोर्स कार अधीने होम मिनिस्ट्री अंडारे अर्थात स्वराष्ट्र दफ्तर अधीने स्वराष्ट्र मंत्री नाम होच्छे अमित शाह। তাহলে যদি অনুপ্রবেশকারী বাংলায় ঢোকে সাত বছর ধরে, একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল পাঁচ বছর রাজনাথ সিং, আর 2019 থেকে এই দুয়ারাই বছর হচ্ছে অমিত শাহ, দুজনের ইস্তফা দাবি করবেন না। বলরামপুরে সভা থেকে ফের একবার নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের স্বপ্ন ফেরি করার চেষ্টা করেন যোগী আদিত্যনাথ। অবৈধ ঘুষপেট কে কারণ পশ্চিমী বঙ্গাল মে और खासतौर पर इस सीमावर्ती क्षेत्रों में यहां के गरीबों का राशन अवैध रूप से घुसपैठ करने वाले लोग खा जाते हैं और यहां का गरीब देखता ही रह जाता, उसको सुविधा का लाभ नहीं मिल पाता है। लेकिन भारतीय जनता पार्टी आज आपके सामने इन सभी समस्याओं का समाधान लेकर के आई है। অন্যদিকে বিজেপির উদ্দেশ্যে তথ্য পরিসংখ্যান দিয়ে বিতর্কে বসার কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। স্টেজ আপনার, সঞ্চালক আপনার, সংবাদ মাধ্যম আপনার, সব আপনার। এক ঘন্টা আগে বলবেন আমি যাব, একদিকে আমি থাকব আর একদিকে বিজেপির সর্বভারতীয় নেতারা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে কি করেছে আর আপনার মোদি 7 বছরে কি করেছে, যদি 10-0 গোলে আপনাদের হারাতে না পারি রাজনীতি রাঙিনায় পা রাখব না। গত লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী জঙ্গলমহলের 4 জেলার 40টি বিধানসভা আসনের মধ্যে 30টিতেই এগিয়ে ছিল বিজেপি, 10টিতে এগিয়ে ছিল তৃণমূল। এবার বিধানসভা ভোট শুরু হচ্ছে জঙ্গলমহল দিয়ে, সেখানে কার পাল্লা ভারী হবে বোঝা যাবে 2 রামের ইভিএম খুললেই। অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপি ভেবেছিল এক পায়ে খেলতে পারবে না, এমন খেলা হবে জেতাও হবে। বাঁকুড়ার সভা থেকে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের, শান্তির খেলা হবে বাংলায়, দাদাগিরি চলবে না, পাল্টা আক্রমণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। খেলা হবে জেতাও হবে, খেলা হবে তো বিকাশ কা খেলা হবে, খেলা হবে তো শান্তি কা খেলা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী, বাংলা দখলে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, উল্টো দিকে হুইলচেয়ারে চেপে সভার পর সভা গেরুয়া শিবিরের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জমে উঠেছে নির্বাচনী প্রচার। নিহত বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর, আমি এমন খেলা খেলবো এক পায়ে, বুঝতে পারবেন আমার মা বোনদের দুটো পা, তাদের সাপোর্টে আমি খেলবো, আর খেলা হবে জেতাও হবে। সৌরভ গাঙ্গুলী কা সিক্সার দেখা হয় কি নেই? দেখা হয়? बड़ा तेज छक्का मारते हैं सौरभ। जब सौरभ गांगुली क्रीज को पार कर जाते थे तब लोग यह मान लेते थे कि हमारा सौरभ गांगुली जो है छक्का मारेगा, सिक्सर मारेगा, तो सौरभ गांगुली सिक्सर मार देते थे। तो बहनों भाइयों, अब आप लोगों ने लोकसभा के चुनाव में जो वोट दिया है, समर्थन दिया है, उससे अब हम लोग भी अब क्रीज पार कर गए हैं। अब इस बात की पक्की गारंटी है विधानसभा के चुनाव में हम लोग भी एक छक्का मारेंगे, सिक्सर मारेंगे और यहां पर भारतीय जनता पार्टी की सरकार बनाएंगे। खेला शेष होबे। ভোটে জিততে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফের একবার তার পরীক্ষিত পুরনো অস্ত্র বের করছেন, তখন মমতা সরকারকে আক্রমণ করতে গিয়ে রাজনাথ সিং এর হাতিয়ার সেই কাটমানির অভিযোগ। এই ভোটটা আমার ভোট এবং এখানে প্রার্থী সবাই আছে ঠিকই, কিন্তু এই ভোটটাই জিতলে তবেই আমি সরকার তৈরি করতে পারবো, আর এই ভোটটাই না জিতলে আমি কিন্তু সরকার তৈরি করতে পারবো না। আর এই প্রজেক্টগুলো বিজেপি বলবে এই দেবো সেই দেবো, কিচ্ছু দেয় না। বঙ্গাল মে টিএমসি কি সরকার হ্যাঁ, ইহা কটমনি চলতা হ্যায়, জনতা কে লিয়ে জো পয়সা আতা হ্যায়, আপকে ক্ষেত্র কে বিকাশ কে লিয়ে জো পয়সা আতা হ্যায়, মুঝে ইয়ে বতায়া গিয়া হ্যায় কি 15%, 20%, 25% कट मनी पहले लगती है, उतना पैसा कट कर भ्रष्टाचार की भेंट चढ़ जाता है। রাজনাথ সিং এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই অত্যন্ত ভালো, কিন্তু ভোট যুদ্ধে তারা একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।
দলকে শর্ত দিয়েছিলাম রায়দিঘিতে দাঁড়াবো না। কুণাল ঘোষ বলেছিলেন যাই হোক দলের বিরুদ্ধে কিছু বলবেন না, কেউ কথা বলেননি তাই দল ছাড়লাম। তৃণমূল ছাড়ার পর বিস্ফোরক দেবশ্রী রায়। আমি মানে চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, কোনো মিডিয়া বলতে পারবে না আমি দলের এগেনস্টে কোনো খারাপ কথা বলেছি বা দলের এগেনস্টে গিয়ে কোনো কথা বলেছি। অনেকদিন অপেক্ষা করলাম তো কুণালবাবুর, একটুও সময় হলো না, পাঁচটা মিনিটও সময় হলো না আমার সঙ্গে বসে কথা বলার। তো সেই জন্যে ওয়েট করে দেখলাম কেউ ইন্টারেস্টেড নয়, তারা অনেক বড় মাপের নেতা মন্ত্রী, হ্যাঁ, তো তারা খুবই ব্যস্ত মানুষ, কারোরই সময় নেই কথা বলার। ওই জন্য আমার সিদ্ধান্ত আমি নিলাম, আমি আগেই তো আপনার চ্যানেলেই তো বলেছিলাম যে আমি রায়দিঘি থেকে আমি কন্টেস্ট করব না। তো সেই জন্য আমি অপেক্ষা করেছিলাম যে ইফ দে আর ইন্টারেস্টেড অন্য জায়গায় দেওয়ার জন্য, তার জন্যে আমি বলেছিলাম কুণালবাবুর সঙ্গে কথা বলবো। তো যখন বললো না, আমি আমার ডিসিশন ক্লিয়ার করে দিয়েছি। আপনারা শুনলেন দেবশ্রী রায়ের বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল দা, আপনি শুনলেন, কি বলবেন? না, আমি কিছু বলবো না, তার কারণ দেবশ্রীদি আমার খুব প্রিয় দিদি, এবং এটা ঘটনা যে আমার সঙ্গে দেবশ্রীদি যেদিন শেষ দেখা হয়েছিল একটি আদালত চত্বরে, তারপরে কথা হয়েছিল যে আমি একটু কথাও বলবো, কিন্তু আমিও দশ কাজে সত্যি আমি সময় দিতে পারিনি, এই জন্য আমি দুঃখিত, যেন দেবশ্রীদি দুঃখ না পান। কিন্তু এরম তার মানে এই নয় যে দেবশ্রীদির প্রতি কোনো ভালোবাসা বা আস্থা বা সম্মান কোথাও কমেছে। আমি সত্যি তখন একটু জেলা দিকেও বেরোতে হয়েছে, বা নিশ্চয়ই আমারও উচিত ছিল একবার ওনার সঙ্গে, যখন কথার কথা ছিল, কিন্তু আমার সঙ্গে ওনার কয়েক দফা এমনি কথা হয়েছে, কিন্তু যে বসাটার কথা ছিল সেটা হয়তো হয়ে ওঠেনি, আবার হয়তো আমিও সেভাবে বসার কেউ নই। কিন্তু তা সত্ত্বেও ব্যক্তিগত স্তরে যখন আমার সঙ্গে সুসম্পর্ক, আমার নিশ্চয়ই হয়তো সময় বের করা উচিত ছিল, আমি পাইনি, মানে পারিনি সেটা। ফলে আমি আলাদা করে কিছু বলার নেই, এবং এটাও ঘটনা আমি আশা করি এটা দেবশ্রীদি কোন অভিমান থেকে বলেছেন, তিনি তৃণমূল ছেড়ে অন্য কোন দলে যাবেন বলে আমার মনে হয় না। আর দল করা মানে কি সবসময় সাংসদ, বিধায়ক, পুরপিতা, জনপ্রতিনিধি, টিকিট, তার মানেই দল সম্মান দিচ্ছে না? আমার মনে হয় এইভাবে ভাবাটাও ঠিক নয়। তবে দেবশ্রীদি সিনিয়র অভিনেত্রী, প্রবাদ প্রতিম অভিনেত্রী এবং বিধায়কও বটে, ফলে তার যদি তার দিকের যদি কোনো দুঃখ বা, এবং দলের কোনো কোনো, দেখুন সব দলেই এই কম্পালশনটা কোনো কোনো সময় হয় যে কোনো নির্বাচনে অমুক জায়গায় অমুক সিটে প্রার্থী বদল করতে হয়, এগুলো সব দলের কম্পালশন থাকে, বা কোনো কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়। তার মানে এই নয় যে কোনো ব্যক্তিকে বা কোনো বিধায়ককে অসম্মান করার জন্য করছে, আর দেবশ্রীদিকে তো নয়ই। তো আমি আমার এক দিকটাও বলতে পারি, আমার সঙ্গে দিদির কথাও হয়েছিল, দেখাও হয়েছিল, তারপরে যে বসার কথাটা সত্যি দিদি একটুও ভুল বলেননি, যে আমার যেটা বসার কথা ছিল দশটা তালে গোলে নিজেও প্রবল নানা কাজের আমার বসা উচিত ছিল, আমি হয়তো সেটা আমার করা উচিত ছিল। ফলে দেবশ্রীদির যদি দুঃখ হয়ে থাকে, আমি ছোট ভাই হিসেবে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ কুণাল দা।